মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড। আর এই 4 নম্বর ওয়ার্ডের সিদ্ধিপাড়া পীরতলা এলাকায় একটি জঙ্গলের গাছের নিচ থেকে দুটি জার ভর্তি বোম উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। আজ সকালে এলাকার মানুষজনের নজরে পড়ে বিষয়টি। খবর দেওয়া হয় বহরমপুর থানায়। বহরমপুর থানার পুলিশ আসার পরই বোমগুলো উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াডে। আর এই বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, চলুন শুনে নি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউপি। ঘটনা বলতে, সকালবেলায় এখানকার লোকাল যারা ছেলেরা আছে তারা ফোন করলো যে এখানে দুটো ড্রাম পড়ে আছে বাগানের মধ্যে। তো আমি ছুটতে ছুটতে এলাম, দেখলাম, দেখে থানায় ফোন করলাম। ফোন করার পরে বড়বাবু এলেন, বড়বাবু এসে ওটা খোলা হয়েছে, খোলা হয়ে দেখলো ওখানে বোম রয়েছে। তো এই জায়গাতে বোম একটা আশ্চর্য রকমের ব্যাপার লাগে, জানি না কারা করেছে, কিন্তু যারাই করেছে আমার মনে হচ্ছে বিরোধী দল যারা আছে, যাদের পায়ের তলায় মাটি এখন সরে যাচ্ছে আস্তে আস্তে, তাদের নিজেদের জায়গা বজায় রাখার জন্য হয়তো এইসব জিনিসগুলো করছে। তো যাই হোক, এটাকে থানার বড়বাবুরা এলেন, সেটাকে দেখলেন। তো আমরা জীবনে এই জিনিসগুলো আমরা জানি না যে সাধারণ মানুষের ক্ষতি করে মানুষের কী হয়। আজকে রাজনৈতিক হিসাবে যদি যুদ্ধ করতে চাই তাহলে আমরা রাজি রয়েছি, কিন্তু রাজনৈতিক হিসেবে যুদ্ধ করতে গিয়ে সাধারণ মানুষের বলি চড়ানো, এগুলো বিরোধী দলের কাজ ছাড়া আর কোনো কাজ না। তারা আজকে বুঝে গেছে যে বহরমপুর, যে বহরমপুরের মেন যারা আজকে বহরমপুর থেকে তাদের সর্বশান্ত হয়ে গেছে, একটাও ভোট পায়নি, যারা একদম সর্বশান্ত হয়ে রয়েছে, তো তারা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য তো করবেই, শেষ কামড় তো দেবেই, তো তাদেরই কাজ। তো আশা করি আমরা সেই জিনিসটা হতে দেবো না। আগামী দিনে যাতে এই জিনিস আর না হয় তার জন্য প্রশাসনকে রিকোয়েস্ট করব, নিরপেক্ষ বিচার করার জন্য এবং এর পূর্ণ তদন্ত করার জন্য।